হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এবার একটা খুব বড় আপডেট দেবো, সেই আপডেটটা হয়তো তোমরা অনেক আগে পেয়ে গেছো, বাট আমি সত্যি কথা বলতে গেলে জানতাম না। কারণ কালকে শুধু SBF এর কি কি সিনেমা মুক্তি পাবে সেটার একটা আপডেট দেওয়া হয়েছিল, আমি সেটাই দিয়েছিলাম। তবে আজকে যে খবরটা দেবো সেটাতে হয়তো যারা দেবের ফ্যান তারা হয়তো খুব খুশি হবে, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা খুশি নই। দেবের লাস্ট কিছু সিদ্ধান্ত আমার সত্যি ভালো লেগেছে, বেশ কিছু সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা আমি একা দেবকে দোষ দেবো না, এটা পুরো টলিউডকেই আমি দোষ দেবো। এবং আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবে বা অনেকে একমত হবে না, কিন্তু যারা একমত হবে না তাদেরও ব্যাপারটা বোঝা উচিত যে আমি কেন বলছি। তো যাই হোক, এবার বক্তব্যে আসা যাক। তো কালকে আমি ঘোষণা করেছিলাম যে দেবের গোলন্দাজ আসার কথা ছিল হচ্ছে আগস্টে, সেটা যেহেতু এই করোনা পরিস্থিতিতে অবস্থা এখন খুবই খারাপ, তাই প্রথম সিনেমা হিসেবে যেটা আগস্ট রিলিজ করবে সেটা একটু কম বাজেটের সিনেমা রিলিজ করার দিকে SBF ঝুঁকেছে, যে কারণে যেটা নাম ছিল আগে সাইকো, যেটা অনির্বাণ মানে ভট্টাচার্য অভিনয় করছে, সেটা মুখোশ নাম করে দেওয়া হয়েছে, সেটা আসছে গোলন্দাজের টাইমে। অর্থাৎ আগস্টে রিলিজ করছে গোলন্দাজ নয়, রিলিজ করছে মুখোশ, এবং গোলন্দাজ পিছিয়ে আসছে হচ্ছে আমাদের এই পুজোতে। তো আমি জানতাম পুজোতে এবার বেশ কিছু সিনেমা আসবে, যার মধ্যে তো গোলন্দাজ আমি জানতাম আসবে। তো আমি যেটা খবর পেয়েছিলাম আগে, আমি বলেছিলাম যে কিসমিস সিনেমাটা পুজোতে আসতে পারে অথবা টনিক সিনেমাটা পুজোতে আসতে পারে। তো কালকে যখন আমি আপডেটটা পেলাম যে গোলন্দাজ পুজোতে আসছে, আমি কিন্তু ভেবেছিলাম বা আমার মনে হয়েছিল বা আমি ভেবেই নিয়েছিলাম, আমি ধরেই নিয়েছিলাম যে পুজোতে একটাই দেবের সিনেমা আসবে, সেটা হচ্ছে গোলন্দাজ, বাদবাকি টনিক, কিসমিস এই সিনেমাগুলো পোস্টপোন হয়ে যাবে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের টলিউডের যেটা প্রত্যেকবারের প্রবলেম, যেটা 2017 বা 2018 দুর্গাপুজোর সময় হয়েছিল, যখন ককপিট, কিশোর কুমার জুনিয়র সব একসঙ্গে রিলিজ করে গেছিল, যে কারণে কিন্তু কোনো সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেই বিজনেস করতে পারেনি যেটা সে ডিজার্ভ করে। যেমন একটা বছরে হয়েছিল বলদুগ্গামায়, কিয়াতি অভিযান, এই সব সিনেমা একসঙ্গে রিলিজ করেছিল, কোন বছর মনে নেই। তো সেই বছরে কিন্তু বক্স অফিসের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, বা লাস্ট বছর এই করোনা পরিস্থিতিতেও বাংলা সিনেমাকে দুর্গাপুজোতে দুর্গাপুজোতে সবাই চাইবে আমরা সিনেমা আনবো, সে জটা সিনেমা থাকুক বা না থাকুক, গোলন্দাজের মতো সিনেমা থাকুক বা না থাকুক, আমরা আমাদের সিনেমা আনবো। আমি জানি না এটা কি ধরনের লজিক, যেখানে তামিল বা তেলেগুতে প্রত্যেক সপ্তাহে একটা করে বড় বড় স্টারদের সিনেমা আসছে, কিছু OTTতে, কিছু থিয়েটারে, কত সুন্দর সিস্টেম তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে কারণে তাদের কিন্তু এই করোনা পরিস্থিতিতেও কিন্তু তাদের বিজনেস পড়ে নেই, একটা ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালোভাবে নিজেদের বিজনেস বাড়িয়ে নিয়েছে এই সময়, এটা কিন্তু শেখার রয়েছে। কিন্তু আমাদের টলিউডের এত টাইম থাকা সত্ত্বেও তাদেরকে সব কিছু টানতে হবে পুজোতে, মানে আমি জানি না এটা কি ধরনের, মানে এত বোধবুদ্ধির কেন অভাব। আমি তো চাইবো যে বাংলাতে পুজোতে একটাই সিনেমা রিলিজ করুক, সেটা হচ্ছে গোলন্দাজ, এবং সেটা একটা হিউজ রেকর্ড ব্রেকিং বিজনেস করুক, কিন্তু ওই যে রেসারেসি বাংলাতে যে কেন গোলন্দাজ একা বিজনেস করবো, আমরা কেন করবো না, আমরাও এই সময় আনবো, এটা বাংলাতেই হয়। যেমন ধরুন কোনো একটা জায়গায় একটা ওষুধের দোকান খোলা হয়েছে, খুব ভালো চলছে, তার এক সপ্তাহ পর ঠিক ওইখানে আর একটা ওষুধের দোকান ঠিক চলে আসবে, রেসারেসি শুরু, এদিকে একটা সেলুন হয়েছে তো অপর দিকে আর একটা সেলুন খোলা হবে, কাটটায় লোক বেশি হচ্ছে, এই কারণে কোনো জিনিসটাই বাংলাতে খুব ভালো চলে না। এবং ঠিক একই প্রবলেম এখানে দেবের সাথেও কিন্তু হতে চলেছে। আমি চেয়েছিলাম দেবের গোলন্দাজ রিলিজ করুক, কিন্তু সেই একই দিনে কিন্তু রিলিজ করতে চলেছে আবার দেব অভিনীত টনিক। ইয়েস, তো টনিক কিন্তু একটা খুব ভালো সিনেমা, আমাদের বাংলাতে কম বাজেটের সিনেমা কিন্তু খুব কম হিট হয়, তখনই হিট হয় যখন সেটা মোটামুটি সিঙ্গেল রিলিজ করে। তো সেক্ষেত্রে টনিক সিনেমাটা দেবের যতই স্টারডম থাকুক, লোক এটা স্বাভাবিক ব্যাপার যে লোক টনিক আর গোলন্দাজের মধ্যে গোলন্দাজ কিন্তু দেখবে, লোক টনিক কিন্তু সেকেন্ড অপশান বা থার্ড অপশানও করে দিতে পারে, যদি বাংলাতে আরও কোনো বিগ বাজেট মুভি চলে আসে তখন কিন্তু টনিক কিন্তু একপাশে সরে যাবে, এবং যখন যদি তখন টনিকের যদি শো কমে যায় তখন আবার সবাই রেগে যাবে ডিফেন্সটা, যে কেন শো কমলো, কেন শো কমলো, এটা স্বাভাবিক। প্রত্যেকটা বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা যারা হলমার্ক, তারা চাইবে কোন সিনেমাটা বেশি লোক দেখবে, অবশ্যই গোলন্দাজ, তো গোলন্দাজ বেশি শো পাবে, তো এখানে SBF এর কোনো দোষ নেই। তো আমার কথা হচ্ছে কেন এরকম সিদ্ধান্ত নেব যে বাংলাতে একই টাইমে এতগুলো সিনেমা আনতে হবে, আগের বছর SOS কলকাতা, রক্ত রহস্য, তারপর কত সিনেমা, গুলদস্তা, সব সিনেমা একসঙ্গে এসেছিল, ওগুলো এক সপ্তাহ করে দিয়ে আসতো না, প্রত্যেকটা সিনেমার বিজনেস ভালো হতো, প্রত্যেকটা সিনেমা কিন্তু খুব ভালো সিনেমা ছিল, এমনকি বনির একটা সিনেমাও তখন চলে এসেছিল। তো এই জিনিসটা কিন্তু খুব বড় একটা প্রবলেম মানে একটা ক্রিয়েট করছে, এবং আমার মনে হয় যেভাবে মানে বাংলাতেও মানে তামিল তেলেগুতেও হিন্দিতেও যেভাবে হালকা হালকা সিনেমা OTTতে রিলিজ করে দেওয়া হচ্ছে, তেমন কিন্তু বাংলাতে করে দেওয়া উচিত ছিল। যেমন আমারও কিন্তু মনে হয় টনিক, যেহেতু একটু কম বাজেট মুভি, টনিকটা কিন্তু লোকে অতটাও কিন্তু হলে গিয়ে দেখবে না, আমরা রিভিউয়ার আমরা যাব এবং আমরা সব সিনেমাই দেখব, কিন্তু যারা এমনি পাবলিক তারা কিন্তু গোলন্দাজ নিয়ে এক্সাইটেড, নট টনিক, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে কিন্তু টনিক সিনেমাটা কিন্তু এই যে টাইমটা এখন চলছে এই টাইমে কিন্তু ইজিলি OTTতে রিলিজ করে দেওয়া যায় বলে আমার মনে হয়, কিন্তু সেটা না করে কেন যে একই সময় পুজোতে রিলিজ করা হচ্ছে, এটা আমি মানে খুবই আশা হতো, এটা আমি একদমই চাইনি, এবং এটা হয়তো দেব ফ্যান্সরা মনে মনে খুব খুশি দেব ভার্সেস দেব দেখবো, তা বাদে দেবের ফ্যান্সরা বাদে কিন্তু অন্যরা কিন্তু দেখতে হবে ফার্স্ট গোলন্দাজি,
যে তোমরা যদি সত্যিকারের দেব ফ্যান্স হও, তোমরা কিন্তু তোমাদের কিন্তু চাওয়া উচিত দুটো সিনেমা আলাদা আলাদা ডেটে রিলিজ করবে, যাতে দুটো সিনেমাই ভালো বিজনেস করে। যে কোনো একটা বিরাট রেকর্ড ক্রিয়েট করে ফেললো, আর একটা যেটা করা উচিত সেটা করতে পারলো না, এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ টনিকও ভালো সিনেমা, যেমন গোলন্দাজও ভালো সিনেমা, গোলন্দাজ বিগ বাজেট বলে সুপার টুপার হিট হবে, টনিক স্বল্প বাজেট বলে সেরকম চলবে না, এটা তো হতে পারে না। তো সেক্ষেত্রে আলাদা আলাদা টাইমে রিলিজ হওয়াটা কিন্তু খুব দরকার বলে আমার মনে হচ্ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের বক্তব্যের সঙ্গে আমার বক্তব্য নাও মিলতে পারে, তাও তোমাদের যেটা বক্তব্য অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলটা নতুন হও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দেবে লাইক অন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।